নমস্কার বন্ধুরা, আজকে হাজির হয়েছি মটরশুঁটি দিয়ে একদম নতুন ইউনিক একটা রেসিপি নিয়ে। এই রান্নাটা স্বাদে যে কোনো আমিষ রান্নাকে টক্কর দেবে, খেতে এটা দুর্দান্ত হয়। অনেক সময় বাড়িতে মাছ মাংস থাকে না বা থাকলেও খেতে ইচ্ছে করে না, তো তখন আপনারা আজকের রেসিপিটা তৈরি করে দেখতে পারেন। এটা একবার বানিয়ে খেলে বারবার করে তৈরি করে খেতে ইচ্ছে করবে। তো রান্নাটা করার জন্য এখানে আমি হাফ কাপ মটরশুঁটি নিয়েছি, আর তার সাথে নিয়েছি হাফ কাপ মুসুর ডাল। ডালটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়ে 2 ঘন্টার জন্য আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা খুব ভালো করে ভিজে গেছে, বেশ অনেকটাই ফুলে উঠেছে, একটুখানি নরম হয়ে গেছে। এবার ডালের জলটাকে ছেঁকে ফেলে দিয়েছি। একটা মিক্সি জারের মধ্যে প্রথমে মটরশুঁটিটা নিয়ে নিলাম, আর তার সাথে মুসুর ডালটাকেও নিয়ে নিচ্ছি। ডালটা কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখাটা কিন্তু খুবই জরুরি, কারণ ডাল আর মটরশুঁটি বাটার সময় আমরা কোনো জলের ব্যবহার করব না, এটাকে একদম শুকনো শুকনো করে বেটে নিতে হবে। সেই জন্যে ডালটা কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখবেন, তাহলে কিন্তু এটা বাটার সময় কোনো জলের প্রয়োজন পড়বে না, জল ছাড়াই একদম শুকনো শুকনো করে এটা বাটা হয়ে যাবে। এই পেস্টটা যে একদম মসৃণ হতে হবে সেটা নয়, একটুখানি মোটা মোটা করে বাটলেও চলবে, তবে একদম শুকনো শুকনো করে বেটে নিতে হবে। তো মটরশুঁটি আর মুসুর ডাল একসাথে আমি বেটে নিয়েছি, এটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এখানে 3 কোয়া রসুন, 1/2 ইঞ্চি আদা আর 2 কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম। মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর একটুখানি হলুদ, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি বেসন। বেসনের পরিবর্তে ময়দাও দেওয়া যায়, তবে বেসন দিলেই টেস্টটা ভালো হয়। তো 2 টেবিল চামচ ভর্তি এখানে আমি বেসন দিয়েছি। এবার সব কিছুকে খুব ভালো করে একসাথে মাখিয়ে নিচ্ছি, একদম শুকনো শুকনো করে একটুখানি আঠো আঠো করে এটাকে মেখে নিতে হবে। দেখুন ঠিক এইরকম। তো মিশ্রণটা এখন আমাদের রেডি হয়ে গেছে। এবার কড়াইয়ে বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল, 4 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হতে থাকুক, এদিকে শেপগুলোকে আমি তৈরি করে নিচ্ছি। হাতটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, এইরকমভাবে লম্বা লম্বা করে আমি শেপ তৈরি করে নিচ্ছি, মানে মুইঠার আকারে করে নিচ্ছি। এবার গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে মিডিয়াম আঁচে এগুলোকে ভাজতে হবে। মিডিয়াম আঁচে ভাজলে ভেতরটাকে খুব ভালো করে ভাজা হবে, নাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে আর খেতে খুব একটা ভালো লাগবে না। খুব সহজেই উপরটা পুড়ে যাবে বা কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তো তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে গ্যাসের আঁচটাকে একটু মিডিয়ামে করে একটু সময় নিয়ে, মানে মোটামুটি 5 থেকে 6 মিনিট মতন সময় নিয়ে এক একটা ব্যাচ ভেজে নিতে হবে। 2 পিঠ উল্টে পাল্টে সুন্দর লালচে মুচমুচে করে এগুলোকে আমি ভেজে নিয়েছি। তো একটা ব্যাচ আমার ভাজা হয়ে গেছে, একই রকম করে সবগুলো ভেজে তুলে নেব। এটা কিন্তু শুধু মুখেও খেতে দারুণ লাগে, বা এমনি ডাল ভাতের পাশেও আপনারা খেতে পারেন, খেতে এটা অসাধারণ হয়। তো সবগুলো মুইঠা বা বড়া আমি ভেজে নিয়েছি। এবার একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো মতন মটরশুঁটি, 1 বড় সাইজের টমেটো, 2 কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদার টুকরো আর 5-6 কোয়া রসুন। অল্প পরিমাণে একটুখানি জল দিয়ে সব কিছুকে একদম মসৃণ করে বেটে নিচ্ছি। মশলার পেস্ট রেডি হয়ে গেছে। মুইঠাগুলো ভাজার পরে কড়াইয়ে যেটুকু তেল আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1 চামচ তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে এখানে ফোড়ন দিলাম 1টা তেজপাতা, 1 টুকরো দারচিনি, 2টো লবঙ্গ আর 1টা ছোটো এলাচ। এলাচের মুখটাকে একটুখানি ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম। এবার মিডিয়াম আছে 15 থেকে 20 সেকেন্ডের জন্য ফোড়নটাকে একটুখানি হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিন্তু একদম পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছিলাম। পেঁয়াজটাকে দিয়ে একটু হালকা লালচে করে আমি ভেজে নেব। মিডিয়াম আছে, মোটামুটি 1-2 মিনিটের জন্য পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি, কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। এবার তৈরি করে রাখা মশলার পেস্টটা এখানে দিয়ে দিলাম, আর মিক্সিতে অনেকটা মশলা লেগেছিলো, তো সেটা ধুয়ে 1/2 কাপ মতন জল দিয়ে দিয়েছি। এবার এক এক করে সব গুঁড়ো মশলাগুলো এখানে দিয়ে দেবো। তো প্রথমে দিয়ে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো, এর সাথে যাচ্ছে অল্প পরিমাণে একটুখানি ধনে গুঁড়ো, 1/2 চামচ মতন হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। ঝালের জন্য কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম কালারের জন্য। স্বাদ অনুযায়ী নুন আর অল্প পরিমাণে একটুখানি চিনি দিয়ে দিলাম। চিনিটা কিন্তু অবশ্যই দেবেন, স্কিপ করবেন না, এতে করে রান্নার টেস্ট অনেক গুণে বেড়ে যায়। এবার সব কিছুকে খুব ভালো করে একসাথে কষিয়ে নিতে হবে। তো যেহেতু এর মধ্যে জলের পরিমাণটা একটু বেশি আছে, সেই জন্য খুব ছিট ছিল, তো একটু ঢাকা চাপা দিয়ে একটু সময় নিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মোটামুটি 5 থেকে 6 মিনিট মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। জলটা একদম শুকিয়ে গেছে আর তেলটা কিন্তু সাইড থেকে ছাড়তে শুরু করেছে।
এবার মুইঠাগুলো এখানে দিয়ে দিলাম। আমি সবগুলো মুইঠা এখানে দিইনি, কয়েকটা রেখে দিয়েছি এমনি শুধু মুখে খাওয়ার জন্যে। তো মুইঠাটাকে দিয়ে মশলার সাথে 2-3 মিনিট ভালো করে কষিয়ে নিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি গরম জল। আর জলের পরিমাণ খুব বেশি দেব না, কারণ এটা কিন্তু একদমই মাখা মাখা করব, আমি বেশি গ্রেভি রাখবো না, তো সেটা বুঝে আমি জলটা দিলাম। আপনারা যদি একটু গ্রেভি রাখতে চান তাহলে জলের পরিমাণ একটু বেশিও দিতে পারেন। জলটা ভালো করে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটুখানি গরম মশলার গুঁড়ো। সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই এই সময় নুন, ঝাল আর মিষ্টিটা একবার টেস্ট করে দেখবেন, সেটা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। আমার নুন একটু কম লাগছিল, তো এখানে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। নুনটা ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ একদম বাড়িয়ে এটাকে আমি ঢেকে দিচ্ছি জাস্ট 2-3 মিনিটের জন্য। খুব অল্প সময়ে কিন্তু এই রান্নাটা হয়ে যাবে। যেহেতু এখানে সেদ্ধ করার মতন কিছুই নেই, সেজন্য একদম হাই আছে, মোটামুটি 3-4 মিনিট ফুটিয়ে নিয়েছি। উপর থেকে দেখুন তেলটা ভেসে উঠেছে আর গ্রেভিটা বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে। রান্নাটা আমাদের একদম হয়ে গেছে। যদি বাড়িতে ধনেপাতা থাকে তাহলে নামানোর আগে একটুখানি ধনেপাতা কুচি আপনারা দিতে পারেন, তবে আজকে আমার কাছে ধনেপাতা নেই, সেজন্য আমি আর ধনেপাতাটা দিতে পারলাম না। তবে একটুখানি ধনেপাতা কুচি দিলে কিন্তু এই রেসিপিটা আরও বেশি ভালো লাগবে খেতে। তো ব্যাস, তৈরি হয়ে গেল একদম সহজভাবে দারুণ স্বাদের একটা রেসিপি। এই রান্নাটা আপনারা অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন, আমার বিশ্বাস আপনাদের ভীষণ ভালো লাগবে। তো কেমন লাগলো আজকের ভিডিও সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।